এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে পিডাব্লিউডির জায়গায়, সেই গ্রামের মধ্যখান দিয়ে যে খাল গিয়েছে সে খালের রাস্তা বন্ধ, এবং এই বন্ধ করে যে চাষবাসের ব্যবস্থা এবং সরকারি জমিন এভাবে ব্যবহার করা যায় কি না সে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে গ্রামবাসীরা। একেবারেই তো তাই যে সরকারি খাল, সেই খাল বিভিন্ন জায়গায় আল দেওয়া বেড়ি দিয়ে নিজেদের দায়িত্বে চালাতেন এতদিন শিবু হাজরা এবং এই উত্তম সর্দারেরা, এই শেখ শাহজাহানের নেতৃত্বে। কি বলছে সাধারণ মানুষ একবার শুনে নেব। আমি একেবারে খালধারের পাশেই পেয়ে গেছি একজন গ্রামবাসীকে, এবং এই যে জায়গা, এই যে খাল বন্ধ হলো, এই যে এই আল দেওয়া হলো এবং ওই জমিগুলো, কি বলবেন এই অভিযোগ, কি অভিযোগ? যখন ওনারা প্রথম ঘের করতে আসে এখানে, এই সরকারি খালটা তখন কিন্তু এইভাবে করেনি, তখন মাটি ফেলে বন্ধ করেছিল। সেই খাল জলের স্রোতে ভেসে যায়, গিয়ে সাধারণ মানুষের যেসব চাষের জমি বা পুকুরের মাছ বা আরও যে বাগানের ফসল টসল হয় সেগুলো সব কিছুই মানে নষ্ট হয়ে যায়। সেই নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম, আমাদেরকে মারধর করেছিল, এমনকি মানে আমাদের গ্রামের যারা মা বোনরা ছিলেন বা যারা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বাস করেন, তাদের জলে যে বিছানাটা করে ঘুমিয়েছিল সে বিছানা পর্যন্ত জলে হয়ে যায়, ভেসে যায়। বাচ্চা বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে তারা অভিযোগ জানাতে গেলে তাদেরকে পর্যন্ত ধরে মারধর করা হয়। এ করেছে শিবু হাজরা করেছে, যার প্রতিফলন দেখতে পাচ্ছেন। এই যে সাধারণ মানুষের আক্ষেপ ছিল, এগুলো সাধারণ মানুষের আক্ষেপ, সাধারণ মানুষ ভেঙেছে এইগুলো। যাদেরকে মমতা ব্যানার্জি বলছে 28 চিহ্ন পাওয়া গেছে, বা হচ্ছে উদাউট যাদের আধার কার্ড বা আই কার্ড কিছু নেই, সেই সব বহিরাগতরা এসে এইসব ভেঙে গেছে। আমি বলছি না, আমি তো টিএমসি ছেলে, আমি বলছি না, কেউ ভাঙেনি। এক শিবু হাজরার লোক ভেঙেছে, নতুবা হচ্ছে পুলিশ প্রশাসন এগুলো ভেঙেছে। ভেঙে এই আমাদের মতো সাধারণ মানুষের নামে কেস দিয়ে তারা বসে আছে। তবু আমার নামে কেন কেন ভাঙলো বলে মনে হয়? জনরোষে ভেঙেছে। জনরোষ ছাড়া এসব তো কিছুই নয়। কেননা সাধারণ মানুষকে এমন করে ফেলেছে সে, মানে মানুষ আর এদেরকে সহ্য করতে পারছে না। আমি মমতাদের কাছে একটাই কথা বলি, যাদেরকে দিয়ে আপনি টাকার ভোট ব্যাংক করেছেন তাদেরকে আপনি সঙ্গ ত্যাগ করুন, নাহলে আপনার বিপদে এরকম আসতে পারে, কিছু করার নেই। জনরোষ। আচ্ছা, এই যে বাড়িঘরগুলিতে লোকজন থাকতে গেল কোথায়? এটা বাড়িঘর নয়, এটা হচ্ছে শিবু হাজরার জলকরের আলা, যেখানে সারা রাত ডিউটি করতো লেবাররা, এসে এখানে খাওয়া দাওয়া এখানে বিশ্রাম নিত। সেই আলাঘরটাকে সাধারণ মানুষের জেরে এসব ভেঙে গুড়িয়ে চৌচির করে দিয়েছে। এখন সেইগুলো আমাদেরকে বহন করতে হচ্ছে, আমরা সাধারণ মানুষ, আমরা আদতে এখানে আসিনি। যেদিনকের উনি প্রমাণ দিক, যাদের যাদের নামে কেস করেছে তারা কি আদৌ এখানে এসেছিল? কোনো দিন কেউ আসেনি। তখন আমরা ছিলাম কিন্তু প্রশাসনের বুকে দাঁড়িয়ে, তখন আন্দোলনে আমরা ওখানে মেতেছি। শিবু হাজরা এই আন্দোলন হারানোর জন্যে গুন্ডা ভাড়া করে নিয়েছে, এই সব ভেঙে টেঙে তছনছ করে আমাদের নামে এই দোষ দিচ্ছে যে আমরাই দোষী। আমরা কী করবো এখন? বাড়িতে বউ বাচ্চা কাচ্চা রেখে দিয়ে আমরা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি, কিছু করার নেই।